যদি তুমি ভোটে হেরে যাও তাহলে তোমার মাকে নিয়ে চিরজীবনের মতো গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি রাজি আছি, কথা দিলাম।
দিচ্ছি, যদি আমি ভোটে হেরে যাই তাহলে আমার মাকে নিয়ে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিনই এখানে ফিরে আসবো না। সেটা তো শুধু মুখে বললে হবে না, স্ট্যাম্প পেপারে সই করে নিতে হবে। রে এই নাও, ভালো করে পড়ে দেখে যদি সাহস পাও সইটা করে দাও। এবার একটা কথা বলুন তো, যদি আপনি ভোটে হেরে যান তাহলে কি হবে? আমার হারার কোন প্রশ্ন নেই, আমি ডবল ইঞ্জিন ডবল হর্স পাওয়ার। বাই চান্স কোন কারণে আপনি হেরে গেলে তখন কি হবে? আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব, আর আপনি হেরে গেলে মাত্র 1,00,000 টাকা দিয়ে খালাস হয়ে যাবে। কি করতে হবে? আমার ছেলের বউ করে তোমাকে ঘরে তুলে আনতে হবে। আমি এই বাড়িতে আসবো না, আপনার ছেলের গলায় মালা দিয়ে আমাদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে ওকে সারা জীবন ঘর জামাই করে আটকে রেখে দেব। রাজি আছেন কিনা বলুন। তোমার সাহস তো কম ওকে হবে না কত যে বাজি দিতে আমাকে তোমাদের বাড়ি নিয়ে গিয়ে ছাঁচায় ভর্তি করে রাখবে। তোমার বাবার তো ভোটে হওয়ার কোনো প্রশ্ন নেই, আর তুমি জিতে গেলে তোমাকে তো কোথাও যেতে হবে না, আমি গ্রাম ছেড়ে চলে যাব। না, সেই কথা বিশ্বাস করার মতো কারোর মনে জড়ি নেই। আমার এক কথা তো আপনার ক্ষমতার প্রাসাদটা আমাকে তুমি চলাতে পারবে না। তোমার প্রস্তাবে আমি রাজি আছি। কি বলছো বাবা? কোথাকার কোন একটা মেয়ে আমাকে ঘর চালাই ভাড়াতে চাও তুমি? না না, এটা আমি কিছু দিয়ে হতে দেবো না ভক্তদাস। আমার মেয়ের জীবন তুমি ছিনিমিনি খেতে পারো। ছিনিমিনির বাচ্চা হারাতে পারবে না, কিন্তু ওদের মা মেয়েকে গ্রাম ছাড়া করার এত বড় সুযোগ আমি আর ছাড়া করতে পারবো না। আজ ইচ্ছায় তুমি তাই করো, কিন্তু আজ আমি তোমার পাশে দাঁড়িয়ে আমার মেয়ের জীবন নিয়ে বাজি খেলতে পারবো না, কিছুতেই পারবো না। আমি তোর বাবা নেই, আমি তোর বাবা জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হারিনি, তুই কি চাস এই সামান্য মেয়েটার ঘরে আমি ভোটের লড়াই ছেড়ে ছড়ে দাঁড়াবো? কিছু চাই না, তুমি ভোটে জিতবে তখন আমি তোমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তখন কি হবে ভেবে রেখেছো তো? তুমি ভেবে রেখেছো তো? পারবে পারবে আমার মতো ছেলের সঙ্গে জীবন কাটাতে? তুমি সুন্দর সুপুরুষ, শুধু একটু বদ মেজাজ, কোনো সহপাঠ শিক্ষা নেই, ওই নিয়ে তুমি ভেবো না। আমি মাস্টারনি হয়ে তোমাকে সব শিখিয়ে পড়িয়ে নেব। তুমি এখনো দাঁড়িয়ে আছো যে ওই স্ট্যাম্প পেপারের নিচে আপনার প্রতিজ্ঞার কথাটা লিখে একটা সাইন করে দিই।
আমার মুখের কথা যথেষ্ট ওসবে কোনো দরকার পড়বে না। আপনি জিতলে মেয়েটা সর্বনাশ, আর আপনি হারলে আপনার ছেলে সর্বনাশ। মানে এই মেয়ের গলায় মালা দিলে আমি তোমাকে শেষ পরের মতো বলছি, তুমি চাইলে কিন্তু বাজিটা তুলে নিতে পারো। ভক্তবাবু, চোখের জলকে বুকের আগুন করে যে খেলতে নামে সে কখনো ময়দান ছেড়ে পালিয়ে যায় না। সেই কোন ছোট্টবেলা থেকে আমি আজ পর্যন্ত বাবার মুখটাও দেখতে পারলাম না। আপনার গুন্ডার দল সারা জীবন মানুষটাকে তাড়া করে বেরিয়েছে। বাবার দিকে থেকে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু আপনি পোস্ট অফিসের লোক লাগিয়ে সেই সব বন্ধ করে দিয়েছেন। মানুষটা বেঁচে আছে পাপের ফল ভোগ করতে হয় সব জন্ম। আপনি বাঁচতে পারবেন না। মনে রাখবেন, জীবনকারী কোন ব্যাকটেরিয়ার হয় না। মনে রাখবেন স্যার, জীবন গাড়ির কোনো ব্যাগ কিনার হয় না। শনিবার সন্ধ্যাবেলা আমি তোর বাড়ি যাবো রে সেলি। আপনি আমার বাড়ি যাবেন কেন বাবু? আরে তোর বন্ধকি দলিলটা আমার কাছে পড়ে আছে না, সেটা ফেরত দিয়ে দেবো। কিন্তু আমি তো অত টাকা দিতে পারবো না। টাকা পয়সার কোনো দরকার নেই রে। গ্রামের সবাইকে বলে দিই, যার যার বন্ধকি দলিল আছে সেদিন যেন তোর বাড়িতে চলে আসে, সবার সব দলিল আমি ফেরত দিয়ে দেবো। আপনি কি বলছেন? আমি কি
বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস কি আমি নিজেকে করতে পারছি রে? শুনলি না মেয়েটা কি গান গাইল? আপনি মহাপাপি। ঠিক আছে, আমরা আপনার জন্য ভাত রান্না করে অপেক্ষা করবো। অপেক্ষা করবো, কিন্তু এর মধ্যে যদি কোনো ছলনা থাকে সেদিন কিন্তু স্বাধীন হবে। আপনার সবচেয়ে বড় শত্রু কি স্যার? আপনি সত্যি সত্যি ওদের বাড়িতে গিয়ে ভাত খাবেন? খেতে তো হবে, নালে ওদের দলে একটা বেঈমান তৈরি হবে কি করে? ওই বেঈমানের মাথার উপর পা দিয়েই তো আমি ভোটে জিতব। সব আসল দলিল হবে না, সব নকল দলিল হবে। শনিবার রাতে হাতে দলিল পাবে, রোববার সমস্ত সরকারি অফিস কাচারি বন্ধ, ওটা আসল না নকল যাচাই করার কোন সুযোগ পাবে না। রোববার সকালে আনন্দে নাচতে নাচতে আমার ঘর দিয়ে আসবে, আর একবার ভোটে জিততে পারলে জয়া সরকার আর ওর মাকে আমি গ্রাম ছাড়া করব। আর সেলিমকে সেলিমের বাড়িতে আমি আগুন দেব, ওদের বুঝিয়ে দেবো আমি ভক্তরাজ কর্তার ডবল ইঞ্জিন ডবল হটপা।